আসসালামু আলাইকুম। রাজধানী এজাল কলেজের অনলাইন ক্লাসে আমার ব্যবসা শিক্ষার সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই বাসায় ভালো আছো। আচ্ছা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রথম পত্রের নবম অধ্যায়। এই অধ্যায় থেকে আমরা কিন্তু এর আগে আলোচনা করেছিলাম, তো আজকে আমি আরেকটি গাণিতিক সমস্যা নিয়ে চলে আসলাম। আমরা এই অধ্যায়টি হচ্ছে আমাদের প্রথম পত্রের নবম অধ্যায়। যেমনটি তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে আমি লিখে রেখেছি, ঝুঁকি ও মুনাফার হার নবম অধ্যায়ের প্রথম পত্রের। তো এই অধ্যায় থেকে আমি আজকে তোমাদের টেস্ট পেপার, আমাদের যে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, এটা হচ্ছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের একটি গাণিতিক সমস্যা সমাধান করব। আর এটি হচ্ছে, আমরা যেমনটি তোমরা জানো যে আমাদের যে ম্যাথগুলো সেটা কিন্তু ঝুঁকির ম্যাথগুলো, কিন্তু বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে আমরা জানি ঝুঁকিকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে একক ঝুঁকি আর একটা হচ্ছে পোর্টফোলিও। তো আমরা একক ঝুঁকির অঙ্কগুলো সমাধান করছি। তো চলো দেখি কি লিখেছে। জনাব এক্স দুটি প্রকল্পের বিনিয়োগের জন্য চিন্তা ভাবনা করছেন, দুটি প্রকল্পের যে কোনো একটিতে বিনিয়োগের চিন্তা ভাবনা করছেন। প্রকল্প দুটির প্রয়োজনীয় তথ্যাবলী নিম্নে দেওয়া আছে। প্রকল্পের যে তথ্যগুলো সেটা কিন্তু দেওয়া আছে, কি অর্থনৈতিক অবস্থা ভালো, স্বাভাবিক, খারাপ, তিনটে অর্থনৈতিক অবস্থা দেওয়া আছে, পাশাপাশি সম্ভাবনা বিন্যাসও দেওয়া আছে। প্রশ্নে কিন্তু সম্ভাবনা বিন্যাস দেওয়া থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, এখানে দেওয়া আছে। তারপর বলেছে আয়ের হার যেটা পার্সেন্টে দেওয়া আছে, প্রকল্প ক এবং খ। প্রকল্প ক এর 30%, 10%, 5%, খ এর হচ্ছে 20, 12, 5। এই হচ্ছে আমাদের সম্ভাবনা বিন্যাস, আয়ের হার, প্রকল্প ক এবং খ এর দেওয়া আছে। আর এখানে কি বলেছে করণীয়তে, উভয় প্রকল্পের প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করো। যে আমরা দুটি প্রকল্প দেখতে পাচ্ছি ক ও খ, এই দুইটা প্রকল্পের প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করতে বলেছে। তো চলো সমাধান করি। সম্ভাবনা বিন্যাস প্রশ্নে কিন্তু দেওয়া আছে, তাহলে এই আলোকে আমরা সূত্রটি হবে, তাহলে সমাধান করছি। উভয় প্রকল্পের প্রত্যাশিত আয়ের হার নির্ণয় উভয় প্রকল্পের প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করা হলো। প্রথমে আমরা প্রকল্প ক করব। তো প্রথমে আমরা লিখি, আমরা জানি প্রত্যাশিত আয়ের হার। এই প্রত্যাশিত আয়ের হারের যে আরেকটি নাম সেটা হচ্ছে গড় মুনাফার হার। তোমরা যে কোনো একটি দেখতে পারো, যেমন আমরা গড় মুনাফার হারও লিখতে পারি। ওকে, সেটা হচ্ছে আর বার ইকুয়াল টু সামেশন আর আই ইন্টু পিআই। এই হচ্ছে আমাদের সূত্র, যেটা কিনা সম্ভাবনা বিন্যাস দেওয়া থাকলে, তাহলে সম্ভাবনা বিন্যাস আমাদের প্রশ্নে কিন্তু দেখো সুন্দর করে বলে দিয়েছে, সম্ভাবনা বিন্যাসও দেওয়া আছে, অর্থনৈতিক অবস্থা পাশাপাশি সম্ভাবনা বিন্যাস দেখো দেওয়া আছে। তার মানে তোমার প্রশ্নে সম্ভাবনা বিন্যাস দেওয়া থাকলে পিআই কে গুণ দিব, আর যদি সম্ভাবনা বিন্যাস দেওয়া না থাকতো তাহলে আমরা এইভাবে দিতাম এন। দেখেছে, তাহলে আমাদের এখানে কিন্তু সম্ভাবনা বিন্যাস দেওয়া আছে, তাই পিআই দিয়ে গুণ দিয়েছি। আর সামেশন মানে সকল বছরের আয়ের হারের গুণ, সকল বছরের আয়ের হারের সমষ্টি, তাহলে সমষ্টি মানে যোগ। তাহলে দেখো আমরা কি করি, আমি এখানে লিখছি সামেশন আর আই মানে অতীত বছরের আয়ের হার। দেখো অর্থনৈতিক অবস্থা যখন ভালো তখন আমার সম্ভাবনা হচ্ছে 0.30, 30%, আর প্রকল্প কয়ের আয়ের হার কত 30, তাহলে আমার এখানে কি হবে 0.30 × 0.30 প্লাস। তুমি 0.30 না লিখে ডাইরেক্ট 30ও লিখতে পারো, কোনো সমস্যা নেই, যেহেতু 30 লিখেছে এখানে। আচ্ছা, আমি 30 লিখে 0.30 দিয়ে গুণ দিচ্ছি। এটা হচ্ছে যখন অর্থনৈতিক অবস্থা কি ভালো, ভালোর সম্ভাবনা, ভালোর আয়ের হারের সাথে ভালোর সম্ভাবনা বিন্যাস গুণ করেছি, এই যে গুণ করেছি। এখন সামেশন মানে যোগ, এই যে যোগ। এখন আমি লিখবো যখন স্বাভাবিক থাকে, স্বাভাবিক যখন প্রকল্প আয়ের হার হয় 10%, তখন আমার ওই স্বাভাবিকের
সম্ভাবনা বিন্যাস হচ্ছে 0.50 তাহলে 0.50 প্লাস সমষ্টি যোগ তারপরেরটি হচ্ছে কি তারপরেরটি হচ্ছে আমার খারাপ যখন আমার প্রকল্প আয়ের হার 5% হয় সম্ভাবনা থাকে 0.20 তার মানে আমার এখানে কি হবে 5 × 0.20 তাহলে আমার এখানে তিনটা সম্ভাবনা বিন্যাসের সাথে তিনটা আয়ের হারের গুণ করে যোগ করেছি ঠিক আছে এখন আমি ইকুয়ালি ক্যালকুলেট করলে কত চলে আসে আমি একটু দেখি দেখো 30 × 0.30 যোগ প্লাস এটা আসে কত দেখো 9 যোগ 10 × 0.50 আসে হচ্ছে 5 যোগ 5 × 0.20 আসে 1 তোমার 15% তার মানে তোমার আরবার ক প্রকল্পের কত বের হলো সুতরাং প্রত্যাশিত আয়ের হার ক প্রকল্পের 15% বের করলাম আমরা কত পার্সেন্ট 15% তাহলে আমরা এটা কিন্তু বের করে ফেলেছি 15% তাহলে এখানে কিন্তু এটা হচ্ছে আমাদের প্রকল্প কয়ের 15% এটা কিন্তু আমরা বের করে ফেললাম এখন আমি চলে যাব খ প্রকল্পেতে আমি মুছে ফেলছি আমি একটু রাখি খ প্রকল্পের আরবার হচ্ছে 15% এই যে আরবার লিখে রাখলাম ওকে এখন আমি চলে যাব আমাদের দ্বিতীয় প্রকল্পে দ্বিতীয় প্রকল্পটা কি দ্বিতীয় প্রকল্পটা হচ্ছে আমাদের খ প্রকল্প ঠিক অনুরূপভাবে তোমরা খ প্রকল্পটা বের করতে হবে তাহলে আমি করে দেখাচ্ছি দেখো এখানে আমাদের শুধু ক এর জায়গা হয়ে যাবে খ প্রকল্প তাহলে আমরা জানি প্রত্যাশিত বা গড় মুনাফার হার সূত্র সেম থাকবে শুধু তোমার ক এর জায়গা হয়ে যাবে খ তাহলে আমাদের এখানে প্রথমে আমরা প্রত্যাশিত যে আয়ের হার প্রকল্প খ এর আয়ের হার কত একটু দেখো প্রকল্প খ এর আয়ের হার হচ্ছে 20% তখন সম্ভাবনা কিন্তু 30 পয়েন্টই থাকে 0.30 প্লাস যখন স্বাভাবিক হয় তখন আমার প্রকল্প খ এর আয়ের হার হচ্ছে কত পার্সেন্ট 12% তার মানে 12 × 0.50 তখন কিন্তু সম্ভাবনা 0.50ই থাকে তারপর প্লাস যেটা খারাপ সেটা প্রকল্প খ এর আয়ের হার হচ্ছে কত পার্সেন্ট 5% 5 × 0.20 সম্ভাবনা বিন্যাস কিন্তু দুইটা প্রকল্পের জন্যই একটাই দেওয়া আর প্রকল্পের আয়ের হার আলাদা আলাদা তাহলে এখন আমার এটা কত বের হবে দেখি 0.20 × 0.30 6 যোগ 12 × 0.50 6 যোগ 5 × 0.20 1 তোমার চলে আসে 13% তাহলে আমাদের কিন্তু প্রকল্প খ এর আয়ের হারও আমরা পেয়ে গেলাম দেখো প্রত্যাশিত আয়ের হার আর বার খ কত পার্সেন্ট 13% তাহলে আমরা খ প্রকল্পের আর বার হচ্ছে কত 13% আমরা কিন্তু দুইটা বের করে ফেলেছি এখন আমি আমাদের করণীয়টা দেখতে পাচ্ছি গতে কি বলেছে উভয় প্রকল্পের প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করো বের করে ফেলেছি এখন আমি বের করব গহ কোন প্রকল্পে বিনিয়োগ যুক্তিসহ যুক্তিযুক্ত হবে তার মানে বিনিয়োগ সিদ্ধান্ত নিতে বলেছে কোন প্রকল্পে মিস্টার এক্স বিনিয়োগ করবে কতে না ক্ষতে তাহলে আমরা যখনই প্রশ্নে বিনিয়োগ সিদ্ধান্ত আসবে তখন আমাদের বিভেদাঙ্ক নির্ণয় করতে হবে কী নির্ণয় করতে হবে বিভেদাঙ্ক যেটাকে বলা হয় সিভি তাহলে চলো করি সিভি লিখব আমরা গ নাম্বারটা বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্য বিভেদাঙ্ক নির্ণয় হবে
বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্য বিভেদাঙ্ক, যেটাকে আমরা বলি সিবি, নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রকল্প প্রথমে ক প্রকল্পের করি। প্রকল্প ক আমরা জানি সিবি বের করতে লাগে হচ্ছে সিগমা ডিভাইডেড বাই আর বার ইন্টু 100। এখানে কিন্তু সিগমা লাগে, দ্যাট মিন্স তোমার উভয় প্রকল্পের আদর্শ বিচ্যুতি বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, আদর্শ বিচ্যুতি। আমরা জানি আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান, এটা হচ্ছে সিগমা। এই সূত্রটার মানে হচ্ছে রুট ওভার সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার ইন্টু পিআই। এই হচ্ছে সূত্র, এটা কিন্তু আমি লিখে দিয়েছি। দেখো এখানে যে সূত্রটি আমরা লিখছি, আমি আবারও লিখছি এখানে সিগমা ব্যবধান নির্ণয়। দেখো সিগমা রুট ওভার সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার ইন্টু পিআই, এটা হচ্ছে তোমার সূত্র, যেটা কিনা সম্ভাবনা বিন্যাস দেওয়া থাকলে পিআই কে গুণ করতে হয়, মানে সম্ভাবনাকে গুণ করতে হয়। আর যদি সম্ভাবনা দেয়া না থাকতো তাহলে কি হতো, তাহলে কিন্তু আমরা এটা করেছি যে এন মাইনাস ওয়ান হতো। ওকে, এখানে সম্ভাবনা দেওয়া আছে তাই আমরা কি করব, পিআই কে গুণ করব। ওকে, তাহলে আমরা এখন প্রকল্প পয়েন্টটা করি। প্রথমে আমার দেখতে হবে যে আমাদের সামেশন মানে আগেরটাই সমষ্টি, আর আই হচ্ছে প্রত্যেকটা বছরের আয়ের হার। তাহলে প্রথম আমরা প্রকল্প কয়ের যে আয়ের হার সেটা কত ছিল, 30, আর বার হচ্ছে প্রকল্প কয়ের প্রত্যাশিত আয়ের হার। আমরা কিন্তু বের করেছি, দেখো প্রকল্প কয়ের প্রত্যাশিত আয়ের হার কত, 15%। তাহলে 15 হোল স্কোয়ার ইন্টু পিআই, পিআইটা হচ্ছে প্রথম প্রকল্প প্রকল্প কয়ের 30% যখন ভালো তখন সম্ভাবনা হচ্ছে 0.30। তাহলে 0.30, এই একটা গেল, এটুককে আমরা বলবো ভালো। বুঝতে পারছি, লেখার দরকার নেই, আমি বোঝার জন্য করছি এটা। তাহলে এতটুকু ভালো গেল। এখন হবে সমষ্টি মানে যোগ, তারপরের যেটা সেটা হচ্ছে কি, স্বাভাবিক। স্বাভাবিকের প্রকল্প কয়ের আয়ের হার কত, 10%, যখন আমার সেখান থেকে আমার কত পার্সেন্ট প্রত্যাশিত আয়ের হার আমাদের বাদ দিতে হবে, যেটা 15% হোল স্কোয়ার ইন্টু পিআই হচ্ছে আমার স্বাভাবিকের 0.50। এতটুকু বুঝতে পেরেছ, এটা হচ্ছে ভালো ছিল এতটুকু, এখন এতটুকু হচ্ছে কি, স্বাভাবিক। তারপরে একটা যাবে সমষ্টি খারাপ, তারপর খারাপের প্রকল্প কয়ের আয়ের হার হচ্ছে দেখো কত পার্সেন্ট, 5%। তাহলে 5 - 15 হোল স্কোয়ার ইন্টু 0.,  স্বাভাবিক হচ্ছে খারাপের সম্ভাবনা বিন্যাস হচ্ছে 0.20। এই হচ্ছে আমার, এই প্রত্যেকটা কাজ কিন্তু আমার রুটের ভিতরে থাকতে হবে। ওকে, এটা সম্পূর্ণ কাজটাই রুটের মধ্যে রাখবে। এখন আমি এটা সম্পূর্ণটা ক্যালকুলেট করব। প্রথমে এতটুকু করব, কত আসে আমি বলবো। দেখো ব্র্যাকেট 30 - 15 স্কোয়ার ইন্টু 0.30, চলে আসে হচ্ছে আমার 67.5। ঠিক অনুরূপভাবে এতটুকু করব, তাহলে আমার চলে আসবে কত, দেখো 10 - 15 স্কোয়ার ইন্টু 0.50, চলে আসে হচ্ছে 12.5 যোগ। এখন আমি এতটুকু করব, 5 - 15 স্কোয়ার ইন্টু 0.20, চলে আসে 20। এখন আমার এখানে কিন্তু মোটামুটি অ্যামাউন্টগুলো চলে এসেছে, দেখো এখন এটা আমি যোগ করব ভিতরেরগুলো, 67.5, 12.5 আর 20 যোগ করব একসাথে, তাহলে চলে আসে কত, দেখো 12.5 যোগ 67.5, আমার চলে আসছে 100। এটাকে যখন আমি 100 রুট করব তখন আমার চলে আসবে কত, দেখো 10%। তাহলে আমি কিন্তু যে আদর্শ বিচ্যুতি প্রকল্প কয়ের বের করে ফেলেছি কত পার্সেন্ট, সিগমা ক, সুতরাং কত পার্সেন্ট বের করলাম, 10%। তাহলে আমি এটা পাশে লিখে ফেলি, সিগমা ক সমান সমান 10%।
বের করে ফেলেছি। এখন আমি ঠিক অনুরূপভাবে প্রকল্প ক্ষয়ের পরিমিত ব্যবধান বা আদর্শিক বিচ্যুতি বের করব। এখানে শুধু আমরা লিখব প্রকল্প খ। দেখো আমি লিখছি আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান নির্ণয়, তাহলে সিগমা ডি রুট ওভার সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কয়ার ইনটু পিআই, এই হচ্ছে সূত্র। এখন আমি এটা বের করব। দেখো প্রথমে আমাদের যে প্রকল্প ক্ষয়ের আয়ের হার কত, 20%। 20 আমি প্রকল্পের আদর্শ বিচ্যুতি, সরি আমার যে প্রত্যাশিত আয়ের হার প্রকল্প ক্ষয়ের কত বের করে পার্সেন্ট বের করেছি, 13%। তাহলে এটা হচ্ছে আর বার হচ্ছে 13, হোল স্কোয়ার ইন্টু পিআই হচ্ছে 0.30 প্লাস। ঠিক অনুরূপভাবে আমার প্রকল্প ক্ষয়ের আয়ের হার হচ্ছে 12% যখন স্বাভাবিক থাকে, 12 - 13 হোল স্কোয়ার ইন্টু স্বাভাবিকের সম্ভাবনা হচ্ছে 0.50, এটুকু হচ্ছে। এখন আমি এটার যোগ দিচ্ছি, তারপরের অংশটা হচ্ছে খারাপ সব প্রকল্প ক্ষয়ের আয়ের হার 5% মাইনাস 13 হোল স্কোয়ার 0.20 সম্ভাবনা যখন খারাপের 0.20। এখন এই সম্পূর্ণ কাজটা আমি করবো একসাথে। দেখো আগেরটার মতোই এতটুকু আমি আগে ক্যালকুলেট করবো, দেন আমি বাকিটুকু আস্তে আস্তে করবো। দেখো 20 - 13 স্কোয়ার 0.30 ইন্টু 0.30, এটা হচ্ছে 14.7। এতটুকু ক্যালকুলেট করলে 14.7 চলে আসে। তারপরে এটা হচ্ছে 12 - 13 স্কোয়ার ইন্টু 0.50, এটা চলে আসে আবার করি 12 - 13 স্কোয়ার ইন্টু 0.50 চলে আসে 0.5। এখন লাস্টের যে 5 - 13 হোল স্কোয়ার ইন্টু 0.20 করলে আসে, চলো দেখো দেখি 5.5 - 13 হোল স্কোয়ার ইন্টু 0.20, এটা চলে আসে 12.8%। দেখো এগুলো সম্পূর্ণ যখন আমি যোগ করব তখন আমার চলে আসবে 28%। তখন আমি 28টাকে রুট করলে আমার চলে আসে 5.2915%। আমার চলে আসে 5.2915%। তাহলে কিন্তু আমি প্রকল্প ক্ষয়েরও আদর্শ বিচ্যুতি যেটা আমরা বলি কত বের করেছি, 5.2915% আমরা কিন্তু বের করে ফেলেছি। এখন আমরা কি করতে পারি, আদর্শ বিচ্যুতি বের করা হয়ে গেছে, প্রত্যাশিত আয়হারও বের করা হয়ে গেছে, এখন আমরা ডাইরেক্ট কি করব, এখন আমরা বিভেদাঙ্ক করতে পারবো। তাহলে এটা করে ফেলি, আমি আস্তে আস্তে প্রকল্প দুইটারই করব, প্রকল্প ক পাশে রাখব প্রকল্প খ, ক এবং খ দুইটারই করছি সিবি সিগমা আর বার ইন্টু 100। এই যে এখন আমি এটাও করব, সিবি সিগমা আর বার ইন্টু 100 চলে আসছে। সিগমা প্রকল্প কয়ের সিগমা হচ্ছে কত, 10%, আর বার হচ্ছে প্রকল্প কয়ের 15%, আচ্ছা ইন্টু 100। এটা করলে কত হয় আমরা দেখি, 10/15 × 100 চলে আসে 66.67%। তাহলে প্রকল্প কয়ের সিবি বা বিভেদাঙ্ক বের হয়ে গেল 66.67%। ঠিক আমরা খ প্রকল্পটাও করব, সিবি খ প্রকল্পের আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান কত, 5.2915, তাই না, আর বার হচ্ছে 13%,
ইন্টু একশো। এটা আমি করছি 5.2915 ভাগ 13 ইন্টু একশো, এটা চলে আসে 40.70 বা 40.71%। দেখো তোমাদের সিভি কিন্তু আমি দুইটাই বের করে ফেলেছি, খ প্রকল্পেরও ক প্রকল্পেরও। এখন আমি সিদ্ধান্ত নিব, সবসময় মনে রাখবে যেটার বিভেদাঙ্ক কম মানে সিভি কম সেটাতে বিনিয়োগ ঝুঁকিমুক্ত। তার মানে ঝুঁকি কম হচ্ছে বিনিয়োগ, ঝুঁকি কম মানে সিভি কম ঝুঁকিও কম, সিভি কম ঝুঁকিও কম, সিভি বেশি ঝুঁকিও বেশি। তাহলে এখানে সিভি কম কোনটায়? অবশ্যই খ প্রকল্প। তাহলে যেখানে ঝুঁকি কম সেখানে বিনিয়োগ করলে ভালো, আর যেখানে ঝুঁকি বেশি সেখানে বিনিয়োগ করলে লাভবান হব না। তাহলে ঝুঁকি আমরা যতটা অ্যাভয়েড করব তত ভালো। তাহলে বিনিয়োগ সিদ্ধান্ত কি হবে জনাব? এক্স উভয় প্রকল্প হতে প্রকল্প খ তে বিনিয়োগ করলে লাভবান হবে। কারণ প্রকল্প খ এর সিবি বা বিভেদাঙ্ক কম, অর্থাৎ অর্থাৎ ঝুঁকি ও কম। তাহলে আমাদের প্রকল্প খতে বিনিয়োগ করা যুক্তিসঙ্গত হবে, কারণ ওই প্রকল্পে যদি বিনিয়োগ করি তাহলে ঝুঁকিটা কম হবে। এটি হচ্ছে এক্সের সিদ্ধান্ত হওয়া উচিত। এই আজকের অঙ্কটা এক পর্যন্তই, বাসা থাকো, বাকিটা তোমরা এরকম অনেক অঙ্ক আছে বইয়ে সেগুলো দেখে দেখে সলভ করো। তো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরা সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।